হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করবো ফ্রান্সিস বেকনের এসে অফ রিভেঞ্জ নিয়ে। ফ্রান্সিস বেকন খুবই প্র্যাকটিক্যাল লেখা লিখতেন এবং তার লেখাগুলো আমাদের ব্যক্তি জীবনের জন্য এবং সমাজের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অফ রিভেঞ্জ ঠিক তেমনই একটা লেখা ছিল। এছাড়া ফ্রান্সিস বেকন তার লেখার মধ্যে সবসময় একটা বাইবেলের উক্তি তুলে ধরতেন। ফ্রান্সিস বেকন অফ রিভেঞ্জে বলেছেন, রিভেঞ্জ হচ্ছে একটা বর্বর প্রক্রিয়া। কোনো সভ্য মানুষের রিভেঞ্জ নেওয়া উচিত নয়, কারণ রিভেঞ্জ কখনো মানুষের জন্য মঙ্গল বয়ে আনে না। এছাড়া ক্ষেত্র বিশেষের রিভেঞ্জ নেওয়া যায়, তবে যখন ওই ব্যক্তির উপর কোনোভাবে ল প্রয়োগ করা যায় না তখনই রিভেঞ্জ নেওয়া সম্ভব। কিন্তু রিভেঞ্জ নেওয়ার ক্ষেত্রে আপনার শত্রুর ক্ষমতা সম্পর্কেও কিন্তু আপনাকে অবগত থাকতে হবে। এছাড়া ওভারঅল তিনি তার এই অ্যাসেতে বলেছেন, কোনো মানুষের রিভেঞ্জ নেওয়া উচিত নয়। তাহলে শুরু করি। শুরুতেই দেখা যায় ফ্রান্সিস বেকন বলেন, রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। রিভেঞ্জ হচ্ছে একটা বন্য প্রক্রিয়া। হুইচ দ্য মোর ম্যানস নেচার রানস টু, দ্য মোর ওড ল টু ওয়ের ইট আউট। মানুষ যত রিভেঞ্জের দিকে ধাবিত হবে তখন উচিত অনেক বেশি ল প্রয়োগ করে এই অন্যায়টাকে একদম গোড়া থেকে তুলে ফেলা। কারণ মানুষ যদি অনেক বেশি রিভেঞ্জ নিতে যায় তখন দেখা যাবে সমাজে একটা অশান্তি সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের অসৎ কাজ অপকর্ম বৃদ্ধি পাবে। তাই এমনভাবে ল প্রয়োগ করা উচিত যাতে মানুষ ভয় পেয়ে আর রিভেঞ্জ কিংবা অন্যায়ের দিকে ধাবিত না হয়। ফর এস ফর দ্য ফার্স্ট রং ইট ডট বাট অফেন দ্য ল। যে মানুষটা ফার্স্টে অন্যায় করে সে কিন্তু লটাকে, আইনকে নিজের অবমাননা করে। এছাড়া বাট দ্য রিভেঞ্জ অফ দ্যাট রং পুট দ্য ল আউট অফ অফিস। এবং যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করে সে কিন্তু আইনটাকে নিজের হাতে তুলে নেয়। একজন আইনের অবমাননা করে আর রিভেঞ্জ নিতে গিয়ে আরেকজন আইনটাকে নিজের হাতে তুলে নেয়, দুজনে কিন্তু সমান অপরাধী হয়ে যায়। সার্টেনলি ইন টেকিং রিভেঞ্জ এ ম্যান ইজ বাট ইভেন উইথ হিজ এনিমি। যদি কোনো মানুষ রিভেঞ্জ নেয় তখন কিন্তু সে তার এনিমির মতো হয়ে যায়, মানে অপরাধীর কাতারে সামিল হয়ে যায়। বাট ইন পাসিং ইট ওভার, যদি আপনি এই অপকর্মটাকে বা অন্যায়টাকে ক্ষমা করে দিতে পারেন বা উপেক্ষা করতে পারেন, তখন হি ইজ সুপেরিয়র। তখন সে কি হয়ে যাবে? সুপেরিয়র হয়ে যাবে, মানে হচ্ছে মহৎ ব্যক্তি হয়ে উঠবে। ফর ইট ইজ এ প্রিন্সেস পার্ট অফ পার্ডন। এবং কি কারণ ক্ষমা করাটা হচ্ছে রাজার ধর্ম। অ্যান্ড সোলেমান, এখানে সোলেমানের একটা কথা বলা হয়। সোলেমান আই এম শিওর সেড, ইট ইজ দ্য গ্লোরি অফ এ ম্যান টু পাস বাই অ্যান অফেন্স। সোলেমান বলেন, কারো অপরাধকে ক্ষমা দৃষ্টিতে দেখা হচ্ছে মানুষের জন্য গৌরবের বিষয়। দ্যাট হুইচ ইজ পাস্ট ইজ গন অ্যান্ড ইরেভোকেবল। যেটা চলে গিয়েছে, পাস্ট মানে হচ্ছে যেই অপরাধটা হয়ে গিয়েছে সেটাকে আপনি আর চাইলে পরিবর্তন করতে পারবেন না, কিংবা তার ফিরিয়ে আনাও সম্ভব না। অ্যান্ড ওয়াইজ ম্যান হ্যাভ ইনাফ টু ডু উইথ থিংস প্রেজেন্ট অ্যান্ড টু কাম। যেসব জ্ঞানী ব্যক্তি রয়েছে, ওয়াইজ ম্যান রয়েছে, তাদের অনেক কিছু করার রয়েছে। তাদের ফিউচার, প্রেজেন্ট সব কিছু নিয়ে চিন্তা করতে হয়। এখন তারা যদি এই পাস্ট নিয়ে বসে থাকে বা অতীত নিয়ে সারাক্ষণ মাথা ঘামাতে থাকে তখন কি হবে? এটা কোনো কিছুই উন্নতির দিকে যাবে না। বরং জ্ঞানী ব্যক্তিদের উচিত এই পাস্টটাকে ভুলে গিয়ে বরং প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে চিন্তা করা। দেয়ার ইজ নো ম্যান ডট এ রং ফর দ্য রং সেক। কোনো মানুষ কিন্তু অন্যায়ের জন্য অন্যায়টা করে না, এই অন্যায় করার পেছনে একটা কারণ থাকে। বাট দেয়ার বাই টু পারচেস হিমসেলফ প্রফিট অর প্লেজার অর অনার অর দ্য লাইক। মানুষ অন্যায় করে শুধুমাত্র সামান্য প্রফিটের জন্য কিংবা একটু প্লেজারের জন্য, অথবা সম্মানের আশায় মানুষ অন্যায়ের দিকে নিয়োজিত হয়। একটু লাভের আশায় সে অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। তখন কবি বলছেন, দেয়ার ফর হোয়াই শুড আই বি অ্যাংরি উইথ এ ম্যান ফর লাভিং হিমসেলফ বেটার দেন মি। ফ্রান্সিস বেকন বলছেন, কেন আমি ওই মানুষটার সাথে অ্যাংরি হব বা প্রতিশোধ গ্রহণ করব যে আমার থেকে নিজেকে বেশি ভালোবাসে? সে নিজেকে বেশি ভালোবাসে বলে কি আমি তার সাথে অ্যাংরি হব? এটা ফ্রান্সিস বেকনের একটা কোশ্চেন ছিল। অ্যান্ড ইফ এনি ম্যান শুড ডো রং ম্যারিলি আউট অফ ইল নেচার। কোনো মানুষ যখন অন্যায় কাজ করে সেটা শুধুমাত্র কি তার কুস্বভাবের কারণে বা খারাপ স্বভাবের কারণে কিন্তু সে অন্যায় কাজ করে। হোয়াই ইয়েট ইট ইজ বাট লাইক দ্য থ্রোন। তখন কি তার ওই যে অন্যায় কাজ করাটা অনেকটা কিসের মতো? কাটার মতো, যেটা কি করে, হুইচ স্ক্র্যাচ, কাটা যেমন স্ক্র্যাচ করে, কাটার কাজটা কি করা, স্ক্র্যাচ করা। বিকজ দে ক্যান ডো নো আদার, কারণ কাটা এর থেকে বেশি কিছু করার থাকে না। যেমন ধরেন একটা গোলাপের মধ্যে কাটা থাকে, ওই যখন আপনি গোলাপটা ছিঁড়তে যাবেন সে আপনাকে কাটা দিয়ে স্ক্র্যাচ করবেই, এটা হচ্ছে কাটার নেচার। এখন কি আপনি চাইলে সে কাটাকে আরেকটা কাটা দিয়ে স্ক্র্যাচ করতে পারবেন?
বা এটা কি করা উচিত। ঠিক তেমনি একটা মানুষ যখন খারাপ কাজ করে, ঠিক তখন সেও একটা কাঁটার মতো, তখন আমাদের উচিত না সেই মানুষের উপর রিভেঞ্জ গ্রহণ করা, কারণ সেটা তার নেচার, সে খারাপ কাজ করবে, এটাই তার নেচার। দ্য মোর টলারেবল শর্ট অফ রিভেঞ্জ ইজ ফর দোজ রংস হুইচ ইজ নো ল টু রিমেডি। শুধুমাত্র তখনই আপনি রিভেঞ্জ নিতে পারবেন যখন কোনো ল দ্বারা, মানে ল এর আন্ডারে ওই অন্যায়টাকে আনা সম্ভব না, বা ল দ্বারা এই অপরাধ থেকে সমাধান করা সম্ভব না, তখনই শুধুমাত্র আপনি রিভেঞ্জটা নিতে পারবেন। তবে সেখানেও একটা শর্ত আছে, বাট দেন লেট এ ম্যান টেক হিট দ্য রিভেঞ্জ বি সাচ অ্যাজ দেয়ার ইজ নো ল টু পানিশ। তখন কি আপনাকে কিন্তু অনেক বেশি চালাক হতে হবে, যে মানুষটা রিভেঞ্জ নেবে তাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে রিভেঞ্জ নিতে যাবেন তখন দেখা যাবে সেই মানুষটা চাইলেই কিন্তু, বা আপনার এনিমি চাইলেই কিন্তু আপনাকে আবার উল্টা আইনের আওতায় নিয়ে আসতে পারে। ইলস এ ম্যানস এনিমি ইজ স্টিল বিফোর হ্যান্ড অ্যান্ড ইট ইজ টু ফর ওয়ান। তখন কি হবে, হিতে বিপরীত হবে, আপনি যে রিভেঞ্জ গ্রহণ করছে সে কিন্তু দুইভাবে শাস্তি পাবে, একবার হচ্ছে সে অন্যায় যে করছে তার দ্বারা শাস্তি পাবে, আরেকবার হচ্ছে সে অন্যায়কারী যখন তাকে আইনের আওতায় নিয়ে আসবে তখন সে দ্বিতীয়বার শাস্তি পাবে। এতে করে কি হলো, ইনিশিয়ালি কিন্তু আপনি লুজার হচ্ছেন, মানে যে রিভেঞ্জ নিচ্ছে সেই লুজার হচ্ছে। সো রিভেঞ্জ না নেওয়াটাই বেটার। সাম হোয়েন দে টেক রিভেঞ্জ আর ডিজায়ারাস, দ্য পার্টি শুড নো হোয়েন্স ইট কাম। এখানে হচ্ছে মানে কেউ কেউ চায় প্রতিশোধ নেওয়ার সময় অন্যায়কারী যাতে তার পরিচয়টা জানতে পারে, তার অবশ্য কারণ রয়েছে। দিস ইজ দ্য মোর জেনারিয়াস, এটা অনেকটা কি অনেক মহানুভবতার পরিচয়, কারণ ফর দ্য ডিলাইট সিম টু বি নট সো মাচ ইন ডুইং দ্য হার্ট অ্যাজ ইন মেকিং দ্য পার্টি রিপেন্ট। এর করার কারণ হচ্ছে যাতে করে সে এই জিনিসটা জানতে পেরে অপরাধ সম্পর্কে সে যাতে সরি ফিল করে। আপনি আপনার পরিচয়টা জেনে কিন্তু বা তাকে আঘাত করে কিন্তু আপনি আনন্দ পাবেন না, বরং শুধুমাত্র সে সরি ফিল করার জন্য আপনি এই রিভেঞ্জটা নিচ্ছেন। বাট বেস অ্যান্ড ক্র্যাফটি কাওয়ার্স আর লাইক দ্য অ্যারোস দ্যাট ফ্লিট ইন দ্য ডার্ক। তবে এখানে কবি বলছেন, কিন্তু নিচ এবং কাপুরুষ পরিশোধ যারা প্রতিশোধ গ্রহণ করে তারা রাতের আধারে নিক্ষেপ করে, মানে তার রাতের আঘাত আধারেই কিন্তু ওই অ্যারোটাকে নিক্ষেপ করবে। তখন ডিউক অফ কসমোস বলেন, এই ধরনের ফ্রেন্ডরা হচ্ছে সবচাইতে জঘন্য ফ্রেন্ড, এবং তাদেরকে মানে যেসব মানুষগুলো আপনাকে ভালোবাসি বলে রাতের অন্ধকারে পিছনে ছুরি ঢুকাই দিবে, ওরাই হচ্ছে সবচাইতে ডেঞ্জারাস পার্সন। এরপরে দেখা যাচ্ছে, ইউ শ্যাল রিড দ্যাট উই আর কমান্ডেড টু ফর গিভ আওয়ার এনিমিস, বাট ইউ নেভার রিড দ্যাট উই আর কমান্ডেড টু ফর গিভ আওয়ার ফ্রেন্ডস। এখানে একটা বাইবেলের কথা বলা হচ্ছে, আমাদের যেসব বন্ধু আছে, মানে যেসব শত্রু আমাদের রয়েছে, তারা তো শত্রু আমরা জানি, কিন্তু কিছু আছে বন্ধুরূপী শত্রু যাদেরকে আমাদের কখনোই ক্ষমা করা উচিত নয়, কারণ আমাদের যেসব শত্রু রয়েছে আমরা জানি সে আমাদের শত্রু, কিন্তু যারা বন্ধুরূপী শত্রু তাদের সম্পর্কে আমরা অবগত থাকতে পারি না, তারা যে কোনোভাবে চাইলে আমাদের সাথে কি করতে পারে, ক্ষতি করতে পারে। তাই বন্ধুরূপী শত্রুদেরকে কখনোই ক্ষমা করা যায় না, যদিও শত্রুদের ক্ষমা করা যায়। বাট ইয়ের দ্য স্পিরিট অফ জব ওয়াজ ইন এ ব্যাটার টোন, কিন্তু জবের কথা বলা হচ্ছে, জব হচ্ছে বাইবেলের একটা ক্যারেক্টার। এখানে বলা হচ্ছে, শ্যাল উই টেক গুড অ্যাট গডস হ্যান্ডস অ্যান্ড নট বি কন্টেন্ট টু টেক এভিল অলসো। তিনি বলছেন, আমরা কি গডের কাছ থেকে শুধু ভালো জিনিসটাই গ্রহণ করি, খারাপটাকে গ্রহণ করি না? ভালো খারাপ দুইটাই আছে, তাই কি আমাদের ভালো বন্ধু এবং খারাপ বন্ধু দোনোটাকেই গ্রহণ করা উচিত? অ্যান্ড সো অফ ফ্রেন্ডস ইন এ প্রপোর্শন, মানে ফ্রেন্ডসের ক্ষেত্রেও তেমন ভালো খারাপ দুইটাই থাকবে, তাই দোনোটাকে গ্রহণ করা উচিত। মানে একজন বলছে আমাদেরকে বন্ধুরূপী শত্রুদেরকে ক্ষমা করা উচিত নয়, একজন বলছে আমাদের দোনোজনকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ ভালো খারাপ দুইটাই আছে। দিস ইজ সার্টেন দ্যাট এ ম্যান দ্যাট স্টাডিড রিভেঞ্জ কিপস হিজ ওনস গ্রিন হুইচ আদারওয়াইজ উড হিল অ্যান্ড ডো ওয়েল। এখানে বলা হচ্ছে, যে মানুষটা রিভেঞ্জ গ্রহণ করে সে কিন্তু নিজের আঘাতটাকে কখনো শুকাতে দেয় না, কারণ যদি আঘাতটা শুকিয়ে যায় তখন কি করবে, সে আর রিভেঞ্জ নিতে পারবে না। কারণ আমরা যদি সবসময় আমাদের কেউ আমাদের সাথে অন্যায় করলে সেই জিনিসটা মনে রেখে দিই, তখন কিন্তু সবসময় তার প্রতি প্রতিশোধ নেওয়ার কথা চিন্তায় থাকবে। কিন্তু আমরা যদি মনে করি ওই জিনিসটা, ওই ঘটনার কথা ভুলে যাই, তখন কিন্তু আমাদের মাথায় তার সম্পর্কে আর কোনো ঘৃণাটা থাকবে না। এখানে ঠিক তাই বলা হচ্ছে, পাবলিক রিভেঞ্জেস আর ফর দ্য মোস্ট পার্ট
ফর্চুনেট, কিন্তু যৌনতার যে প্রতিশোধ রয়েছে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়। এর কারণ হচ্ছে কিছু ডেথ রয়েছে, কিছু মৃত্যুদণ্ড রয়েছে যেটা পাবলিক দ্বারা হয়েছিল এবং তারা সাকসেসফুল হয়েছে। অ্যাজ দ্যাট ফর দ্য ডেথ অফ সিজার, ফর দ্য ডেথ অফ পার্টিনেক্স অ্যান্ড ফর দ্য ডেথ অফ হেনরি দ্য থার্ড অফ ফ্লোরেন্স অ্যান্ড মেনি মোর। কিছু মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যেমন জুলিয়াস সিজার এবং পার্টিনেক্স। পার্টিনেক্স হচ্ছে একজন রোমান সম্রাট, তিনি বিদ্রোহী সেনাদের হাতে 200 শতকে প্রাণ হারিয়েছিলেন। এছাড়া তৃতীয় হেনরির কথা বলা হয়েছে। তৃতীয় হেনরি হচ্ছে ফ্রান্সের শাসক ছিলেন এবং তিনি এক চরমপন্থী সন্ন্যাসীর হাতে প্রাণ হারান। এছাড়া এমন অনেক মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যারা কি মানে জনতার হাতে, জনতার দ্বারাই প্রতিশোধ, এদেরকে মৃত্যুদণ্ডের কারণ ছিল তার মেইনলি তাদের পাবলিক। বাট ইন প্রাইভেট রিভেঞ্জেস ইট ইজ নট সো, কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে রিভেঞ্জ, ব্যক্তিগত প্রতিশোধটা তেমন সফল হয় না। নে রেদার ভিনডিক্টিভ পার্সনস লাইক দ্য লাইফ অফ লিভ দ্য লাইফ অফ উইচেস। যেসব মানুষগুলো প্রতিশোধ পরায়ণ হয় তারা কিন্তু ডাইনির মতো জীবনযাপন করে। হু অ্যাজ দে আর মিসচিভাস সো ইন দে ইনফরচুনেট, কারণ যেমন মানে ডাইনিরা যেমন একটু খারাপ স্বভাবের হয়, অনেকটা বজ্জাত যাদেরকে বলা হয়, ঠিক তেমন তাদের জীবনের শেষ পরিণতিও চরম দুর্ভাগ্যজনক হয়। ডাইনিরা যেমন খারাপ হয় তেমনি প্রতিশোধপরায়ণ ব্যক্তিরাও খারাপ হয়, তাদের জীবনও ডাইনিদের মতো হয় এবং তাদের জীবনের চরম দুর্ভাগ্যজনক পরিণতি তাদেরকে ভোগ করতে হয়। ওভারঅল ফ্রান্সিস বেকন বলতে চেয়েছেন কোনো অবস্থাতেই রিভেঞ্জ নেওয়া উচিত না, যেভাবে সিচুয়েশন থাকুক আপনাদের তাকে ক্ষমা করে দেওয়া উচিত, এটাই কি মানবতার বা মহানুভবতার লক্ষণ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।